গত 24 ঘন্টায় আক্রান্ত 887, মৃত্যু 14। বিশ্বে করোনা আক্রান্ত ছাড়ালো 40 লাখ। অস্ট্রেলিয়ায় 80% বাংলাদেশি চাকরি হারা। পরিপূর্ণ করোনা হাসপাতাল হবে ঢাকা মেডিকেল, বললেন কর্তৃপক্ষ। মাদারীপুরে বানর হত্যার অভিযোগে আটক 2। গোপালগঞ্জে ঘূর্ণিঝড়ে 20টি কাঁচা বাড়ি ঘর বিধ্বস্ত। এবং ঝিনাইদহে টিসিবির পণ্য কিনতে কার্ড টোকেন, ডিলারদের কারসাজি বন্ধ। আপনাদের সঙ্গে আছি আমি এহসান উল হক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বিশ্বব্যাপী মহামারী রূপ নেওয়া করোনা ভাইরাসে প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। গত 24 ঘন্টায় দেশে রেকর্ড সংখ্যক 887 জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 14,657 জনে। এছাড়া গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 14 জনের মৃত্যুর মধ্য দিয়ে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 228 জনে। রোববার দুপুরে করোনা ভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন বুলেটিনে এ তথ্য জানান সংস্থাটির অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাসিমা সুলতানা। এই পরীক্ষা সম্পন্নের মধ্যে আমাদের শনাক্ত হয়েছে এতদিনের মধ্যে সর্বোচ্চ 887 জন এবং এ পর্যন্ত শনাক্ত 14,657 জন। আমাদের আজকে যেমন আক্রান্ত ব্যক্তির সংখ্যাও বেশি, আমাদের আজকে মৃত্যুর সংখ্যাও বেশি। আজকে গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 14 জন, পুরুষ 10 জন এবং নারী 4 জন। মহামারী করোনা ভাইরাসে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা হু হু করে বেড়েই চলছে। প্রাণঘাতী এ ভাইরাসে বিশ্বের 40 লাখেরও বেশি মানুষ সংক্রমিত হয়েছে আর প্রাণ হারিয়েছে 2,79,000-এরও বেশি মানুষ। আজ রোববার যুক্তরাষ্ট্রের জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ করোনা বিষয়ক তথ্য অনুসারে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায় বিশ্বের 187টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। বিশ্বব্যাপী এ ভাইরাসে আক্রান্ত হয়েছে 40,23,439 জন। এ পর্যন্ত করোনায় বিশ্বজুড়ে প্রাণ হারিয়েছে 2,79,307 জন। অস্ট্রেলিয়ায় করোনা পরিস্থিতির শিকার হয়ে চাকরি হারানো প্রবাসী বাংলাদেশিদের সব ধরনের প্রয়োজন মেটাতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশি দ্বৈত নাগরিকরা। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত অস্ট্রেলিয়াতে নতুন করে আর কোনো বাংলাদেশির করোনা শনাক্ত হয়নি, তবে 80% বাংলাদেশি চাকরি হারিয়েছেন। যেসব শিক্ষার্থী পার্ট টাইম চাকরি করতেন তাদেরও এখন আর কোনো চাকরি নেই। অস্ট্রেলিয়ার বিভিন্ন বাংলাদেশি সংগঠন সহ ব্যক্তিগত উদ্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত পরিবার ও শিক্ষার্থীদের সহযোগিতা করছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতালে রূপান্তর করা হচ্ছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বার্ন ইউনিটের পর চলতি সপ্তাহে কোভিড সেবা শুরু হচ্ছে মেডিসিন বিভাগে। উপসর্গ থাকা সবার চিকিৎসা নিশ্চিত করা হবে এখানে। সাধারণ রোগীদের শহরের বিভিন্ন সরকারি বেসরকারি হাসপাতালে স্থানান্তরের কথা জানিয়ে কর্তৃপক্ষ বলেছে ক্ষেত্র বিশেষে সরকার চিকিৎসা ব্যয়ও বহন করবে। দেশের যে কোনো ধরনের জরুরি সেবা প্রদানে অগ্রণী ভূমিকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। কর্তৃপক্ষ আশা করছেন করোনা যুদ্ধেও এ প্রতিষ্ঠান অগ্রণী ভূমিকা পালনে সচেষ্ট থাকবেন। মাদারীপুর সদর উপজেলার চরমগড়িয়া এলাকায় বানর হত্যার অভিযোগে 2 জনকে আটক করেছে পুলিশ। জানা গেছে মাদারীপুর সদর উপজেলার চরমগড়িয়া এলাকায় সম্প্রতি 16টি বানরকে বিষ প্রয়োগে হত্যা করে দুষ্কৃতিকারীরা। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে মাদারীপুর সদর থানায় বানর হত্যার অভিযোগে মামলা দায়ের করেন। এছাড়াও 4 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন মাদারীপুর জেলা প্রশাসক।
উল্লেখিত ঘটনায় শনিবার গভীর রাতে মাদারীপুর সদর উপজেলার মধ্য খাদগি এলাকা থেকে লতু হাওলাদারের স্ত্রী শাহনাজ বেগম ও আজিজ হাওলাদারের ছেলে আকু হাওলাদারকে আটক করা হয়। গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া ইউনিয়নের বালাক ইর ও বনগ্রামের ওপর দিয়ে হঠাৎ করে ঘূর্ণিঝড়ে অন্তত 20টি কাঁচা বাড়িঘর ও বেশ কিছু গাছপালা বিধ্বস্ত হয়েছে। গতকাল সন্ধ্যার পর কালো মেঘ করে কয়েক মিনিটের ঘূর্ণিঝড়ে এসব ঘরবাড়ি ও গাছপালা বিধ্বস্ত হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, মনে হয়েছে যেন হাতির সুরের মতো আগুনের ফুলকি এসে কয়েক মিনিটের ঝড়ে সব লণ্ডভণ্ড হয়ে যায়। এতে বালাক ইর গ্রামের 13টি ও বন গ্রামের 7টি বসতবাড়ির কাঁচা ঘর ভেঙে যায়, সাথে ভেঙে যায় বেশ কিছু গাছপালাও। ঝিনাইদহ ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ টিসিবি এর পণ্য বিক্রিতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে চালু করা হয়েছে কার্ড ও টোকেন পদ্ধতি। পৌর এলাকার বাসিন্দাদের হোল্ডিং নম্বর দিয়ে দেয়া হয়েছে অস্থায়ী কার্ড, যা দেখিয়ে প্রত্যেকে 15 দিন পরপর মালামাল কিনতে পারবেন। ঝিনাইদহে 1 এপ্রিল থেকে টিসিবি পণ্য বিক্রি শুরু করেন। এদিকে প্রতিদিন জেলা প্রশাসনের দেয়া টোকেনের মাধ্যমে কার্ডধারীরা ডিলারদের কাছ থেকে পণ্য কিনছেন, যার ফলে বন্ধ হয়েছে ডিলারদের কারসাজি। আমরা 300 স্থির করে দিচ্ছি, তার সবগুলি বোতল উনি এখানে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন, কারণ বিক্রি না করলে সর্বশেষ ব্যক্তি তা অভিযোগ আনতে পারছে যে আমার কাছে 200 নম্বর স্লিপ আছে, আপনার কাছে 200টি বোতল আছে, আপনি বিক্রি না করে স্টক করেছেন। এতে বিক্রেতা যারা আছেন তারাও জবাবদিহিতার আওতায় চলে এসেছে। এতক্ষণ শুনছিলেন এটিভি সংবাদ। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।